যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাংলাদেশ এখন অনেক বিষয়ে গর্ব করতে পারে বলে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এগুলোর মধ্যে মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে আশ্রয় দিয়ে মানবিক সহায়তা, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি, জলবায়ু সংকট উত্তরণের কৌশল তৈরির মাধ্যমে পরিবেশ রক্ষা সহ নানা বিষয়ে বাংলাদেশ আজ প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি। মহান স্বাধীনতা দিবসে দেয়া এক বিশেষ বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্কের গত 5 দশকে দুই দেশের যে অর্জন তাতে যুক্তরাষ্ট্র গর্বিত। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়তে সম্প্রতি একসঙ্গে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে দুদেশ। সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ব্লিংকেন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি ও মার্কিনীদের সম্পর্ক দৃঢ় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।